প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে নারায়ণগঞ্জের 2500 কেমিক্যাল কারখানার আগুন। ফায়ার সার্ভিস বলছে কারখানাটিতে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে। এদিকে কাছাকাছি সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্পিনিং মিলে আগুন লাগে, তবে এর কারণ এবং ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা 1:35 2500 উপজেলার দুপতারা এলাকায় এইচপি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। খাবার ক্ষেত্রের সাথে সাথে একটা বিকট শব্দ শুনি, বের হয়ে দেখে 6 মিটারে আমাদের আগুন লেগে যায়। 0 মিটারে অনেক বড় শব্দ করছে, পরে আমার দুই খান তব্দ হয়ে গেছে। আমরা তো কোনো উপার তখন দেখে চোটটুকু হুশ আইসে, পরে আমার আমি বাসে থু মারছি, বাসে সবাই লোক সংখ্যা বাড়িয়ে হয়ে গেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে 5টি ইউনিট কাজ শুরু করলেও পরে একে একে 12টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 5:20 নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে কেমিক্যালের কারখানা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন থেকে যেটা ইউজ করা যায় পানি ফোম, এইগুলো ইউজ করে ওনারা চেষ্টা করেছেন প্রথমে, তারপরে আমরা ফায়ার সার্ভিস আসার পরে আমরা এটা আমাদের প্রসিজার মোতাবেক হাজমত টিম দিয়ে এটাকে নির্বাপন করেছি। এই পর্যন্ত মানে যারা ইনিশিয়াল ফায়ার ফাইটিং তারা যেটা করেছে আমরা সন্তুষ্ট। এদিকে মঙ্গলবার দুপুর 1:07 রূপগঞ্জের নান্নু স্পিনিং মিলে আগুন লাগে। 7টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় 3:35 নিয়ন্ত্রণে আসে আগুন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।